নমস্কার বন্ধুরা, আলিয়াস লাইভ কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি বানাবো কচু দিয়ে ইলিশ মাছের মাথা। এটা খেতে সবাই আমরা পছন্দ করি। এই ইলিশের সময় এই ধরনের রেসিপি না বানালে কিন্তু আমাদের মনও ভালো লাগে না, মনে হয় ইলিশ দিয়ে আমরা যত রকম পারি একটা কিছু বানাই। ইলিশ খেয়ে যেন মানুষের মন ভয় না, ইলিশ প্রেমী মানুষের তো কম নেই। হয়তো কাঁটার জন্য অনেকে পছন্দ করে না, কিন্তু তার তরকারিটা খেতে অনেকেই পছন্দ করে। আসুন এটা একটু সহজভাবে বানিয়ে নিই। প্রথমে একটা কড়াই তেল গরম করে দিয়ে দেবো, এটা সর্ষের তেলেই বানাবো আমি, যেহেতু মাছ তার উপরে ইলিশ মাছ, এটা তো অন্য কোনো তেল দিয়ে আমার মনে হয় বাঙালি খেতে পছন্দ করবে না। সেই জন্য প্রথমে একটু সর্ষের তেল গরম করে নেব। গরম করে নিয়ে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে নুন হলুদ মাখানো, যে মাথার মাছের মাথাটা আমি একটু সামান্য আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি সেই মাথাটা আমি একটু ভেজে নেব। মাছের মাথাগুলো মোটামুটি আমার বেশ সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে। এরপর আমি মাছের মাথাগুলো একটা অন্য পাত্রে তুলে রেখে দেব। এরপর ওই তেলের মধ্যেই মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচানো আমি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে নেবো, এই এক মিনিট মতো আমি নেড়ে নিয়েছি, কেন পেঁয়াজগুলো আমার খুব লাল করার প্রয়োজন নেই। কেন যে কচুটা আমি দিয়ে রান্না করবো সেই কচুটা আমি পেঁয়াজের সঙ্গে একটু হালকা ভাজা করবো, কেন বেশি লাল করলে তখন ওটা পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য আমি এটা বেশিক্ষণ লাল করবো না। এটা আমি এক মিনিট মধ্যে একটু নেড়ে নেবো। নিয়ে এর মধ্যে যে কচুটা আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি ওই কচুটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই কচুটা দিয়ে দেওয়ার পর বেশ ভালো করে আমি দু তিন মিনিট মতো একটু হালকা নেড়ে নেবো, যাতে একটু ভাজা ভাজা মতো হয়, এবং গ্যাসটা আমি সিম করে রেখে ঢাকা দিয়ে রাখবো 5-7 মিনিটের মতো, যাতে কচুটা আমার একটু সফট হয়ে যায়। এই কচুটা যদি এই সময় একটু সফট করে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নাটা খুব সুন্দর হয়, কেন এরটা যখন কচুটা গলে যায় তখন মশলাটা দিলে আরও একটু বেশি স্বাদটা ভালো লাগে, ওই জন্য এটা আমি একটু কভার করে 5-7 মিনিটের জন্য রেখে দেবো। ঢাকনাটা খুলে আমি এবার দেখে নেবো যে কচুটা আমার কীরকম অবস্থায় আছে। দেখুন ঢাকাটা খুলেছি, পেঁয়াজটাও দেখুন আমার সুন্দর লাল হয়ে গেছে, কচুগুলো আমার হয়ে গেছে। এরকম অবস্থায় আমি নুনটা দিয়ে দিলাম স্বাদ মতো, 1 চামচ থেকে 1.5 চামচ মতো আদা রসুন বাটা দিলাম, দিয়ে এটা আমি একটু নেড়ে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। বেশিক্ষণ নাড়ার দরকার নেই, 30 সেকেন্ড মুখে 1 মিনিট মতো নাড়লেই কিন্তু আদার কাঁচা গন্ধটা চলে যাবে। এটা একটু আমি নেড়ে নিলি, আগে নেড়ে নিই কেন, যাতে আমার কাঁচা গন্ধটা না লাগে সেই জন্য। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। কেউ চাইলে কিন্তু এটা গুঁড়ো লঙ্কার বদলে কাঁচা লঙ্কাও দিতে পারেন, যে যেটা পছন্দ করবেন দিতে পারেন, কিন্তু এটা কালারটা সুন্দর আসার জন্যই আমি এটা গুঁড়ো লঙ্কা ব্যবহারটা করেছি। কেউ চাইলে কিন্তু এটা কাঁচা লঙ্কাতেও করতে পারেন, আমি কিন্তু অধিকাংশ সময় কাঁচা লঙ্কাতেই করে থাকি, কিন্তু কালারের জন্যই আমি এটা আজকে গুঁড়ো লঙ্কার ব্যবহারটা করলাম। এটা বেশ আমি 2-3 মিনিট মতো ভালো করে একটু কষিয়ে নেবো, মাঝে একটু জল দিয়েও একটু কষিয়ে নিচ্ছি যাতে একটু মশলাটা পুড়ে না যায়। এটা একটু কষিয়ে নেওয়ার পর আমি প্রয়োজন মতো জল দিয়ে ওটা সেদ্ধ করতে দিয়ে দেবো। সামান্য জল দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়, একটু কষিয়ে নিচ্ছি আমি জলটা দেওয়ার পর। বন্ধুরা, যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আমার ভিডিওগুলো লাইক শেয়ার করবেন, জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে। দেখুন মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, কচুগুলো আমার প্রায় 50% মতো সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য এখানে আমি আর বেশি জলের ব্যবহার করব না, যেন আমার সেদ্ধ হওয়ার জন্য যতটা জল লাগবে মোটামুটি আমি ততটা জলই দেবো, যেহেতু কচুটাও খুব বেশি মোটা কাটা নেই, কিন্তু জিনিসটা আমি একটু গ্রেভিতে ঝোল ঝোল রাখবো সেই জন্য একটু জলের ব্যবহারটা হয়তো বেশি করেছি। কেউ যদি চান যে সেটা একটু গাঢ় করবেন তাহলে কিন্তু জলের ব্যবহারটা আরেকটু কম করলেও চলবে। দেখুন ওটা পুরোপুরি হয়ে গেছে, এরপর আমি জলটা দিয়ে দিচ্ছি। আমি একবারটা বড়ো বাটি এক বাটির মতো আমি জল দিয়ে দিলাম, এবং কেন কচুটা সেদ্ধ হবে, কচুটা সেদ্ধ হবে আর একটু ঝোল আমার থাকবে সেই জন্য। দিয়ে এর মধ্যে কয়েকটা টুকরো বেগুনের টুকরো আমি দিয়ে দিলাম, যদি কেউ পছন্দ না করে বেগুনটা না দিলেও চলবে। এরপরে ঢাকা দিয়ে আমি রেখে দেবো সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। এরপর আমি একবার দেখে দেবো ঢাকনাটা খুলে যে আমার সবজিগুলো কতটা সেদ্ধ হয়েছে। এরপর ইলিশ মাছের মাথাটাও আমি এরপর এর মধ্যে দিয়ে দেবো, যাতে ইলিশ মাছটা আর মাথাটাও একটু সেদ্ধ হয়ে গিয়ে তার ফ্লেভারটা তরকারির মধ্যে ছেড়ে দেয়। মাথাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে আরও 2-3 মিনিট মতো আমি একটু দিয়ে রেখে দেবো।
আমি ইলিশ মাছের মাথাটা ভেঙে দিচ্ছি না, কারণ আমার বাড়িতে ছোট বাচ্চা আছে, তারা কাঁটাটা মুখের মধ্যে লাগলে খেতে পারবে না। যদি আপনারা পছন্দ করেন তো অনেকে কিন্তু ইলিশ মাছের মাথাটা ভেঙেও দিতে পারেন, কারণ গুঁড়িয়ে দিলেও অনেক সময় বেশ ভালো লাগে, অনেকে সেটা পছন্দ করে। ইলিশ মাছের মাথাটা দেওয়ার পর আমি কম আছে এটা 2 থেকে 3 মিনিট বসিয়ে রান্নাটা করে নেব, তাহলে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ঢাকা দিয়ে বসিয়ে দিলাম, এরপর আমি 2-3 মিনিট পর গ্যাসটা বন্ধ করে পরিবেশন করে দেবো।